আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আজকে আমাদের লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে বেশ কিছু গাছ যাচ্ছে, দেশি বিদেশি সব রকম ফলের গাছ যাচ্ছে। তো মুগুল শো আম গাছ, এই যে থাইকাডিমোন আম গাছ, এগুলা হৃষ্টপুষ্ট গাছ একেবারে, মুগুল শো গাছ। তো গাছের শেপগুলো দেখেন, এগুলো কিন্তু সাব বাগানের জন্য উপযুক্ত। আমি যদি দেখাই, এই এর যদি ডালগুলো দেখেন, কয়টা ডাল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলো কিন্তু সবগুলো প্রুনিং করা। এই যে এখানে প্রুনিং করা হয়েছে, এই জায়গায় প্রুনিং করা হয়েছে, প্রুনিং করার কারণে এগুলো হচ্ছে ডালগুলো গজাইছে। তো এগুলো ছাতারগুলো, ছাতার মতো গাছ এগুলো, এগুলো ছাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট। এরকম গাছ ছাদে লাগাতে হয় সবগুলো গাছ। এগুলাতে দেখতে পাচ্ছেন কতগুলো করে ডাল আছে। আর এই পাশে এখানেও আছে ডালপালা যুক্ত গাছ এবং মুকুল আছে গাছে। ভাই লাইভের মধ্যে কেউ কল দিয়ে না ভাই। এগুলা কাটিমোন আম গাছ, এখানে সবগুলো বড় সাইজের গাছ এবং বেশ মোটা সোটা গাছ। এগুলা বেশ মোটা সোটা গাছ, এগুলা দেখতে পাচ্ছেন। আর এখানে ডকমাই আছে, ডকমাইটা সাইজটা শুধু দেখেন কেমন, বেশ ঝাপালো টাইপের গাছ। এগুলো উপরে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো ডকমায়াম গাছ। আমাদের এই পাশে আরো কিছু গাছ আছে যেগুলা রেডি করা হচ্ছে, উপরে নিয়ে যাওয়া হচ্ছে প্যাকেট করার জন্য। এই গাছগুলো মূলত বারো মাসি আম গাছ, কাটিমন, সারা বছরই গাছে ফল থাকে। এই যে ফল আছে গাছে, এগুলা মোটামুটি কিছু গাছে ফল আছে। আমরা মোটামুটি এগুলা গাছে ফল নেই না সাধারণত, বড় গাছ না হলে ফল নেওয়াটা ঠিক না। এখানে গাছ আছে, এই যে একটা কাটিমোন আম গাছ দেখেন, এগুলো ঝাপালো গাছ, অনেক ঝাপালো। তো এছাড়াও এখানে আরো কিছু বেশ ভ্যারাইটির আম গাছ আছে। এগুলো হচ্ছে থাই সফেদা, এই সফেদা বেরোয় আছে, থাই সফেদা। এগুলো সব গাছে এখন ফল আছে, এই যে সফেদার ফল আছে, সব গাছে মোটামুটি ফল আছে এখন। তো এবার যাব অন্য সাইডে। মিষ্টি তেঁতুল গাছ শেষ হয়ে গেছে ভাই, যে কটা আছে এখন ওই কটা অর্ডারের জন্য, তাই মিষ্টি তেঁতুল গাছ নাই আপাতত। এগুলা হচ্ছে ব্যানানা আম গাছ, যাকে বলে থাই মহাচানক। এই দুটার একটা যার বাসায় আছে তার দুইটা গাছ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ দুটা একই গাছ। এটা হচ্ছে কিং চাকাপাত, কিং চাকাপাত। এটা কিউ যায়, কিউ যায় আম, বড় সাইজের আম হয়, খেতেও ভালো। আর ওই পাশে আছে বোনাই কিং আছে। তো যারা গাছ নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ডেসক্রিপশন অথবা ক্যাপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করতে পারেন। সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে কল করলে আমাদের পাবেন। আর দয়া করে কেউ কমেন্টে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দেবেন না, কারণ এখন অনেক রকমের বাটপাড়ি চলছে, যেটা বলে আমার নামে অন্যজন গাছ পাঠাবে এবং সেটা কি আবোল তাবোল গাছ পাঠায়, পরে টাকা নেবে এবং ঝামেলা বাঁধবে আমার।
আসবে। তাই দয়া করে কেউ নিজেদের ফোন নাম্বার এবং নাম ঠিকানা কিচ্ছু কমেন্টে দেবেন না, এটা অনুরোধ। একমাত্র আমাদের মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ফোনে মেসেজ করতে পারেন নাম্বারে, সেক্ষেত্রে আমরা অর্ডারটি কনফার্ম করব। আর এখানে আছে বড় সাইজের গাছ, এগুলা তোতাপুরি আম গাছ, এগুলো সবগুলো বড় সাইজের গাছ। তো অনেকে লেভেল মেনটেন করে গাছ লাগাই, তো তাদের জন্য এই গাছগুলো ছোট, বড়, মাঝারি সব আছে, সব সাইজের গাছ আছে। আর এটা হচ্ছে আঁশফল গাছ, এই যে আঁশফল দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু বীজের গাছ। তো আমরা ওই যেটা আছে লঙ্গান, এটা আর লঙ্গানের মধ্যে অনেক তফাত, এটা মূলত মাংস কম হয়, বীজ বড় হয়, এটা দেশি যে ভ্যারাইটি এটা সেটার, এটা বীজের গাছ, কিন্তু এটা আমরা 50 টাকা করে বিক্রি করি, আঁশফল গাছ 50 টাকা করে। কিন্তু যেটা লঙ্গান ওটা 1600 টাকা করে, ওই গাছটা আছে বীজের গাছ, সেটা সবগুলো বীজের গাছ। তো গাছ কেনার সময় এরকম গাছটা দেখে নেবেন, যেগুলো আঁশফল গাছ অনেকে লঙ্গান বলে দিচ্ছে, তো গাছ কেনার সময় অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, আমরা এই পাশে আসছি, বড় সফেদা গাছ আছে এখানে, বড় সফেদা গাছ, এবং সফেদা গাছে ফুলও আছে, ফুল আছে, ফল আছে। আর মশলা জাতীয় গাছের মধ্যে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচি, যেটা আছে ওটা জঙ্গলিটা, ওটা 1 নম্বর হবে না। তারপর হচ্ছে ওই অলস্পাইস আছে, যেটা কিনা পাতাটা খুবই মশলা দেওয়ার, মানে মশলা জাতীয় একটা ফ্লেভার আসে পাতাটা রান্নায় দিলে, তরকারিতে দিলে। আর আপনার কি বলে ওইটাকে, ওই ওর যে বীজ হয় বা ওর যে ফল হয় সেটা যদি আপনি গুঁড়া করে রেখে দেন, তো বছরের বছর, সারা বছর রেখে ওটা খেতে পারবেন। এটা হচ্ছে 12 মাসি কাঁঠালের গাছ, এখানে লাল কাঁঠালের গাছ আছে, এটা হচ্ছে লাল কাঁঠাল। আর এটা বীজের গাছ, এটা সাইড হবে, এটা বীজের গাছ, কলম নষ্ট হয়ে গেছে, এগুলো হচ্ছে কলমের গাছ, এটা 12 মাসি কাঁঠাল। এটা ডিফারেন্টটা নিজেই বুঝতে পারবেন, এই যে বীজের গাছ কেমন আর এটা হচ্ছে কলমের গাছ, দেখতেই পাচ্ছেন। তো এবার আসি এটার সঙ্গে পার্থক্য করার জন্য, এই যে লাল কাঁঠাল, এটা সরি, এই যে এটা লাল কাঁঠাল, এই যে লাল কাঁঠালের পাতা দেখেন কীরকম, পাতাটা বেশ চওড়া এবং পাতাটা হালকা লালচে ভাব আছে, যদি খেয়াল করে দেখেন পাতাটা হালকা লালচে ভাব আছে। আর এখানে হচ্ছে 12 মাসি কাঁঠাল, এর পাতাটা একেবারে সবুজ এবং কালচে টাইপের, এটার পাতা কিন্তু লাল কালার, এটা লাল লাল কাঁঠাল হবে, এটা যেটার ভেতরে লাল হবে বাইরে সবুজ হবে, এবং মানে এটার হচ্ছে ভেতরে ফলের কোষগুলো লাল হবে, লাল বলতে কি ওই যে যেটাকে বলে হচ্ছে আপনার কাঁঠালি কালার রং, ওইটা হবে এটার থেকে ফল যেটা হবে। আর এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল, যেটা আমাদের দেশে কমন কাঁঠাল, যেমন ঠিক সেম হবে আপনার ভেতরের কোষগুলো, যেমন আপনার হলুদ হয় অনেক সময় দেখা যায়, একটু ফ্যাকাশে সাদা হয়, তো এই রকম হবে ভ্যারাইটিটা। আবার অনেকে বিক্রি করছে বাইরে পিঙ্ক কালার, এ কাঁঠাল সে কাঁঠাল, তো আসলে ওই রকম কতটুকু সত্য কতটুকু কী সেটা আমরা সঠিক জানি না, ঠিক আছে, যেটা ভেতরে লাল হয় ওটাই মূলত আছে এখন। আর এখানে আছে থাই শরিফা, থাই সরি না, এটা হচ্ছে থাই লাল শরিফা, এটা লাল শরিফা, ঠিক আছে, এটা লাল শরিফা গাছ। এখানে বেশ কিছু গাছ আছে যেগুলো কিনা আপনার 1-1.5 বছরের মধ্যে ফল আসবে, এগুলোতে ফুল আসে, ছোটো গাছ তো ফুল আসলেও ফলটা টেকসই হয় না। তবে সফেদা গাছের
সরি শরিফা গাছের গ্রোথটা খুবই দ্রুত হয়, যে কারণে বেশি দিন ওয়েট করতে হয় না। আর শরিফা আমাদের এখানে বড় গাছও আছে, যেটা ওই যে ওই পাশে বড় গাছ আছে, এগুলো শরিফা বড় গাছ, এগুলো 2 বছর 2.5 বছর বয়স, যেগুলাতে কি না এখনো বর্তমানে ফুল আছে গাছে, 12 মাসে শরিফা যেহেতু। আর এটা হচ্ছে আমড়া গাছ, 12 মাসে আমড়া। তো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাতাই ছাড়তেছে, ফুলের কোনো খবর নাই। আর এখানে হয়তো বা ফল টল থাকলেও থাকতে পারে, যদি দেখা যাচ্ছে না। তো এই ছিল, উপরে আরেকবার লাইভে আসবো, আধা ঘন্টার মধ্যে আরেকবার লাইভে আসবো, সেটাতে আপনাদের দেখাবো ওই লঙ্গান সহ আরও বেশ কিছু বিদেশি ফলের গাছ, যেমন রামবুটান থাকবে ওইখানে, থাকবে হচ্ছে আপনার 12 মাসে কাঁঠাল বড় সাইজের দেন। আর এগুলা হচ্ছে সাদা জাম ছোট গাছ, এটা ছোট গাছ, আর বড় গাছও আছে সাদা জামের। এগুলো হচ্ছে, এগুলার বিচি আছে, এগুলো থাই জামের এগুলো বীজযুক্ত, যেটা সিডলেস ওটা এখানে নাই, এটা অন্য জায়গায় আছে। সিডলেস যেটা জাম আছে, সেটা কালো জাম যেটা সিডলেস, ওটা অন্য জায়গায় আছে। ওটা স্বল্প পরিমাণ, মাত্র 8টার মতো চারা আছে এই মুহূর্তে বিক্রি করার মতো। তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। আর এখানে আছে জাম্বুরা গাছ, কাশ্মীরি কুল গাছ, এবং এগুলোতে ফুল আছে, কাশ্মীরি কুল গাছে ফুল আছে। দার্জিলিং কমলা এগুলা কলম করার বয়স হচ্ছে 6-7 মাস হচ্ছে কলম করার বয়স। তো কলম করার বয়স এগুলার 7 মাস হচ্ছে, এগুলাতে ফল আসতে আগামী সিজন লেগে যাবে, অর্থাৎ আগামী শীতের পর ফল আসবে, ঠিক আছে। আর এখানে আলফানসো আমের গাছ আছে, আলফানসো আছে, চিয়াংমাই আছে, এটা হচ্ছে চিয়াংমাই, সবগুলো গাছ দেখতে পাচ্ছেন, সুন্দর গাছ চিয়াংমাই, এক ডালের গাছ, বুঝতে পারছেন। এগুলা নতুন কলমের গাছ, তো এই কারণে বেশি ডালপালা হয় নাই, 1 বছরও হয় নাই গাছের। আর আগামী সিজনে ফল আসবে, তবে না নেওয়াটাই বেটার, অন্তত 1 বছর সময় দিতে হবে। আর গাছের প্রুনিং করার চেষ্টা করবেন, যে কোনো গাছ প্রুনিং যত করবেন তত ডালপালা গজাবে, গাছটাও হৃষ্টপুষ্ট হবে, ভালো হবে, সুন্দর হবে। আলফানসো আছে এই জায়গায়। আর আমি ভেতরে যদি দেখি, এখানে প্রোনাইকিং আছে, প্রোনাইকিং আর এখানে যারা 6-7 ফিট গাছ চান, ভিয়েতনামের জাম্বুরা, ভাই ভিয়েতনামের জাম্বুরা কোনটা, সবুজটা নাকি ভিয়েতনামের হচ্ছে হলুদ জাম্বুরা হয়, হ্যাঁ ওটা সবুজটা, ওটা থাই জাম্বুরা, আপনি কোনটা নেবেন? আর একটা লাল জাম্বুরা আছে, সেটাও নিতে পারেন ভিয়েতনামের। মালবেরি গাছ আছে, মালবেরি গাছ উপরে আছে, এই সাইডে নাই, আমি নিচে আছি, মালবেরি গাছটা দেখানো যাবে না। পরে দেখাবো, আধা ঘন্টা পর আবার লাইভে আসবো, তখন দেখাবো মালবেরি গাছ, তখন প্যাকিং হবে। আর এইখানে আছে হচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন এগুলো বড় টাইপের গাছ, এগুলো ছাদে লাগানোর জন্য একটু রিস্কি হয়ে যায়, অনেকেই লাগায়,
তারপরও বলে দিই যে এটা অনেক উঁচু গাছ, তো এটা ছাদে লাগানো যায় না, এত বড় গাছ। সবসময় গাছের সাইজটা 4 ফিটের মধ্যে রাখার চেষ্টা করবেন, যেগুলো ছাদে লাগাবেন আম গাছের ক্ষেত্রে, ঠিক আছে? ব্যালেন্স করতে পারে না বড় গাছ। আর আপনাদের গাছে দেখবেন যে এরকম ভাইরাস আছে, গাছের পাতা এরকম ডোরা সবুজ হয়ে যায়, সরি হলুদ হয়ে যায়, পাতাগুলা হলুদ হয়ে যায়, যে নিচে উপরে দেখবেন যে এরকম হলুদ হয়ে যাবে, তা তার জন্য আপনার গাছের ছবি এবং এটা দিবেন আমায়, আমি ওইটার জন্য সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এটাতে কোনো আপনাদের চার্জ টার্জ কিছু করা হবে না। অনেকেই ভাববে যে টাকা নিতে হয়, নেয় হয়তো যে পরামর্শ দেওয়ার জন্য, তেমন না। তো আমাদের কিছু গাছে এরকম প্রবলেম দেখা দিছে, তো এই গাছগুলোর এই যে ডাল আজকেই কাটা হবে, এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কাটা হবে, ঠিক আছে? আপনাদের গাছে যদি এরকম প্রবলেম দেখা দেয় তো সরাসরি গাছের নিচের ডালটা কেটে দেবেন, এবং কেটে দেওয়ার পর ওই গাছটা আর ওই জায়গায় রাখবেন না, এবং গাছে পর্যাপ্ত পরিমাণ মেডিসিন স্প্রে করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখাবো একটু পর, গাছ দেখাবো গাছের প্যাকিং করা। তো ধন্যবাদ সবাইকে।